নমস্কার বন্ধু আমি আজকে আরেকটি গাছ যে গাছটি আমরা যে গাছের পাতা দিয়ে একসময় আমরা খেতাম মানে তখন টেবিল ছিল না চেয়ারও ছিল না কোনো ক্যাটারিং ব্যবস্থা ছিল না আজ থেকে কুড়ি বছর আগে যে কলা পাতায় আমরা ভাত খেতাম সেই কলা গাছের যে উপকারিতা আছে কলার থোঁড়েও উপকারিতা আছে এবং কোনো মোছারও আছে এবং কলা গাছের সর্ব জিনিসটাই আমার মনে হয় একটা উপকারিতা তার মধ্যে আছে তার মধ্যে কলা গাছের পাতা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো কলা গাছের পাতা দিয়ে কী কী রোগ নিরাময় করা যায় সেই পাতা আপনাদের জন্য আমি পূজা বার করেছি কলা গাছ তো প্রায়শ সব জায়গায় আছে আপনারা দেখবেন এরম কলা গাছ হ্যাঁ পেয়ে গেছি কলা গাছ কলা গাছটা হচ্ছে মোটা কচি হলে হবে না পাতাটা বেশ এরম সবুজের পারদ থাকবে এই পাতা আপনারা সকালবেলা করে থেঁতলে বেটে এই রসটাকে বার করে নেবেন নিয়ে এটাকে খাবেন খেলে আপনারা দেখবেন আপনাদের যে রক্তর গ্লোবিন থাকে ওটা ক্লিয়ার হবে এবং রক্ত পরিষ্কার হবে রক্ত পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনাদের যদি লিভারের কোনো প্রবলেম হয় বিভিন্ন বিদেশে এ ধরনের পাতার রস চলে বিভিন্ন ইউরোপ এশিয়া সে সমস্ত জায়গায় কলার পাতা রসের খুব প্রচলন এটা দিয়ে অনেক মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয় তো আমাদের গ্রামে আমাদের শহরে আমাদের পশ্চিমবাংলার মানুষ কলা পাতাটাকে অন্যভাবে ব্যবহার করে যেহেতু এটাকে খাদ্যর পাতা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এর সাথেও এর সাথে এই যে এত সুন্দর উপকারিতা আছে এই পাতার সে উপকারিতা আপনারা পরীক্ষা করে দেখবেন এটার রস আপনারা খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা খেতে পারেন এই ধরনের পাতার রস এটাকে থেতলাতে হবে থেঁতলে এটা রস বার করে নিতে হবে নিয়ে এটা খেতে গেলে সকাল নটার থেকে এগারোটার মধ্যে খেতে হবে আপনাদেরকে খেলে দেখবেন এর উপকারিতা আপনারা নিশ্চয়ই পাবেন এবং কচি পাতা হলে চলবে না এই পাতার প্রচুর গুণাগুণ আছে এবং এই কলা গাছের থোঁড় যেটা তাতেও অনেক উপকারিতা আছে কলার মোছারও উপকারিতা আছে এর থেকে যে পাকা কলা হয় তাতেও উপকারিতা আছে কিন্তু পাকা কলার ক্ষেত্রে আমি একটাই মেসেজ বলবো পাকা কলার ক্ষেত্রে আপনারা চিবিয়ে চিবিয়ে কলাটাকে খাবেন কলাটাকে এমনি যেন গিলে গিলে না খান তাহলেও গিলে গিলে খেলে কোনো উপকারিতা আপনার হবে না সুতরাং কলা খেতে গেলে কলা চিবিয়ে চিবিয়ে খেতে হবে আর সুগারের ক্ষেত্রে আপনারা তো ভালোই জানেন এই থোঁটটা খুব উপযোগী থোঁটটা তখনই হয় যখনই কলা গাছ থেকে কলাটা হয়ে যায় তখনই এর থটটা খাওয়ার যোগ্য হয় এবং এর মোচা যেটা আছে সেটাও প্রচণ্ড উপকারিতা আমাদের পেটের ক্ষেত্রে পেটটাকে ঠান্ডা রাখে অবশ্যই এবং পেট ঠান্ডার সঙ্গে সঙ্গে আমাদের যে লিভারের ব্যাপারটা বলছি সব থেকে ভালো হবে এর পাতাটা লিভারের ক্ষেত্রে খুব বেটার এর সবুজ অরণ্য যে নিলেছে ভাব এটার কচি পাতা হলে হবে না ঠিক পাতাটা এরম পুরুষ্ট হতে হবে পুরুষ্ট